বছরের একেবারে শেষে জানা গেল আরেকটি সংসার ভাঙার খবর। দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম ও নির্মাতা শিহাব শাহিনের সংসার ভেঙেছে। তাদের বিয়ে ও সংসার ভাঙা নিয়ে হয়েছে বেশ লুকোচুরি। বিয়ের 4 বছর পর সবাইকে জানিয়েছিলেন তারা বিবাহিত। আবার সংসার ভাঙার 2 বছর পর তা প্রকাশ্যে এসেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 4 বছর সংসার করার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারি মম ও পরিচালক শিহাব শাহিন। 2019 সালের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরই মম ও শাহিনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তবে বিয়ের খবর সামনে আসার পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছিল, কিন্তু সেই গুঞ্জন নিয়ে দুজনের কেউই এতদিন মুখ খোলেননি। অবশেষে গত বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মম ও শিহাব শাহিন দুজনেই। 2020 সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয় বলে জানান তারা। মম জানান তাদের বিচ্ছেদ হয়ে গেছে আরো 2 বছর আগেই। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। অভিনেত্রী বলেন, অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন কি অবস্থা আমাদের, সংসার কেমন চলছে, অথচ আমরা সংসার করছি না এটা বলতেও পারছিলাম না, তাই মনে হচ্ছে সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে। অন্যদিকে নির্মাতা শিহাব শাহিন জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না, তবে তাদের যে বিচ্ছেদ হয়ে গেছে তা নিশ্চিত করেন এই নির্মাতা। 2015 সালের 20 নভেম্বর জাকিয়া বারি মম ও শিহাব শাহিনের বিয়ে হয়। এটি অভিনেত্রীর তৃতীয় বিয়ে হলেও শাহিনের ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে 2010 সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তবে 2013 সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর, সেই বিয়েও বেশি দিন স্থায়ী হয়নি।